ফাইনালি রিয়েলমি লঞ্চ করে দিল তার রিয়েলমি 2 প্রো ফোনটি। আজকের ভিডিওতে আমি জানাবো ফোনটির ফুল স্পেসিফিকেশন, জানাবো ফোনটির প্রাইস এবং করব ফোনটির স্পেসিফিকেশন রিভিউ এবং জানাবো আমার সৎ মতামত, যার ফলে আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন যে আসলেই ফোনটি নেওয়া উচিত হবে কি না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনো রেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। রিয়েলমি 2 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে একটি 6.3 ইঞ্চির ওয়াটার ড্রপ নচযুক্ত ফুল ভিউ ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেখানে ফোনটির রেজলিউশন হল 1080x2340 এবং পিক্সেল ডেন্সিটি হল 409 PPI, যেখানে ফোনটির অ্যাসপেক্ট রেশিও হল 19:5:9। তাই ফোনটির ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালোই হবে এবং ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। ফোনটির ফ্রন্টে ব্যবহৃত হয়েছে 2.5D কার্ভড গ্লাস এবং ফোনটির ব্যাকে আছে প্লাস্টিক মেটেরিয়াল, যদিও ফোনটির ব্যাকটি গ্লাস ফিনিশের মতো মনে হয়। তাই ফোনটির লুক কিন্তু বেশ প্রিমিয়াম। ফোনটির থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওজন হলো 174 গ্রাম। ফোনটি লুকের দিক থেকে যদিও প্রিমিয়াম মনে হয়, তবুও এখানে যদি ফোনটির ব্যাকটি মেটালের দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। ফোনটি 2G, 3G, 4G LTE ও VoLTE নেটওয়ার্ক এবং ডুয়েল 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। রিয়েলমি 2 প্রো ফোনটিতে 2টি সিম স্লট এবং একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেটি 256 GB পর্যন্ত সাপোর্ট করে। তাই আপনি একই সাথে 2টি সিম এবং এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এবারে রিয়েলমি তার লাভারদের নিরাশ করেনি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর প্রসেসর, যেটি হলো ক্রায়ো 260 বেসড একটি প্রসেসর, যেখানে জিপিইউ হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যাড্রিনো 512। তাই ফোনটির পারফরমেন্স বেশ ভালো হবে। তাই ফোনটিতে আপনি মিড টু হাই লেভেলের গেমগুলি ভালোভাবেই খেলতে পারবেন এবং ফোনটিতে স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসা যাক ফোনটির ক্যামেরায়। ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যার একটি হলো f1.7 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেলের এবং অপরটি হলো একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। সাথে আছে PDF, HDR, প্যানোরামা এবং LED ফ্ল্যাশ। তাই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে। তবে যদি এখানে ডেপথ সেন্সরটি 5 মেগাপিক্সেলের দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। এবারে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে আছে HDR, বিউটি মোড ও AI ফিচার। তাই ফোনটিতে সেলফি কোয়ালিটিও বেশ ভালো হওয়া উচিত। রিয়েলমি 2 প্রো ফোনটিতে সিকিউরিটি হিসাবে আছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে সেন্সর হিসাবে দেওয়া হয়েছে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস ও জাইরো সেন্সর। তাই ফোনটিতে কোনো সেন্সরের ঘাটতি নেই। রিয়েলমি 2 প্রো ফোনটিতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক ও মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। এখানে কোনো টাইপ সি পোর্ট দেওয়া হয়নি, তবে ফোনটি OTG সাপোর্ট করে। ফোনটিতে OS হিসাবে আছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 এবং এটির উপরে কাস্টম কালার OS UI ইউজ করা হয়েছে। রিয়েলমি 2 প্রো ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে একটি 3500 mAh ব্যাটারি এবং এটিতে কোনো ফাস্ট চার্জ দেওয়া হয়নি। তাই আমার মতে এখানে অন্তত 4000 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল, যদিও ফোনটিতে এনার্জি এফিসিয়েন্ট প্রসেসর ইউজ করা হয়েছে। তাই নর্মাল ইউজে ব্যাটারি ব্যাকআপ একদিন পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক, ডিপ ব্লু এবং লাইট ব্লু কালারে। রিয়েলমি 2 প্রো ফোনটি পাওয়া যাবে 4GB 64GB, 6GB 64GB এবং 8GB 128GB ভ্যারিয়েন্টে, যেখানে 4GB 64GB দাম রাখা হয়েছে 13,990 ইন্ডিয়ান রুপিস, 6GB 64GB দাম রাখা হয়েছে 15,990 ইন্ডিয়ান রুপিস এবং 8GB 128GB দাম রাখা হয়েছে 17,990 ইন্ডিয়ান রুপিস। প্রাইস এবং কনফিগারেশন অনুযায়ী ফোনটি আমার বেশ ভালো লেগেছে। তাই আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো পারফরমেন্সের ফোন চান তাহলে রিয়েলমি 2 প্রো ফোনটি নিতে পারেন। ফ্রেন্ডস, এতক্ষণ দেখছিলেন রিয়েলমি 2 প্রো ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ ও আমার সৎ মতামত। বন্ধুরা, এখন আপনি কমেন্টে জানিয়ে দিন যে ফোনটিকে কি প্রাইস অনুযায়ী নেওয়া যেতে পারে বা ফোনটি আপনার কেমন লেগেছে।
এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।